পুলিশকে দেখলে যেখানে আমরা সেফটি মনে করব, সেখানে কিন্তু আজকাল দেখো পুলিশকে দেখে আনসেফটি মনে হচ্ছে। আর সেটা কেন মনে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পরে। তাহলে চলো ভিডিওটা কিন্তু আজকে সকাল থেকে আমি স্টার্ট করছি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তারা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন সকালে 11টা বাজে, তো নাস্তাটা করে নিয়েছিলাম আর ও করে চলে গেছে, তাতেও কিন্তু আজকে বাজারটাও করে দিয়ে গিয়েছিল। আর আমি এখানে রান্না করতে আসলাম, তার আগে কিন্তু এখানে এক কাপ চা, তো এখন আমি এক কাপ চা করে নিলাম। এক কাপ না, চা করেছি মানে আমিও এক কাপ খাবো বলে নিলাম। তো এই যে মানে আমার একটা দেওর হয়, এটা আসছিল ওকে করে দিলাম, সাথে কিন্তু আমিও এক কাপ খেলাম। যদি না করতাম তাহলে খেতাম না, কিন্তু করেছি যে এই যে চায়ের নেশাটা বলি না, সকালবেলার নেশাটা প্রায় ছেড়েই দিয়েছি, তবুও এই যদি করে ফেলি তাহলে তো আমাকে খেতেই হবে। তো চাটা খেতে আর ওইদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালবেলাটাই ভাবছিলাম দিদিদের বাড়ি যাব, ফের ভাবলাম না সকালে যাব না, গেলে বিকালেই যাব। সকালবেলা গেলে না আবার সারাদিনের কাজটা বাকি রয়ে যাবে, ওই জন্য আমি ভাবলাম সকালে যাব না তাহলে বিকালেই যাব। তো এই যে এই বিটগুলো না আজ থেকে প্রায় এক মাস আগেকারের ছিল, কিন্তু এত ভালো রয়েছে, একটু খারাপও হয় নাই। ফ্রিজে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো শুকিয়ে গেছে, তারপর আজকে হঠাৎ বার করতে গিয়ে দেখলাম না বিটটা ভালো আছে, সেই জন্য ভাবলাম তাহলে বিটটা ফ্রাই করি আর ওই মাংস আলু কষা করব। তো এইগুলো এত শক্ত না, চাকুই করে কাটতেই যেন কি অসুবিধা একটা হচ্ছিল। সবজির মধ্যে বিটটা কিন্তু যেহেতু খুব ভালো জিনিস একটা, কিন্তু আমি কেন জানি না একদম আমার বিট খেতে ভালো লাগে না, মানে বিটটা না গালে পড়লে একটা কেমন ফিল হয়। তো সেই জন্য ভাবলাম আজকে বিটটাকে ভাজা করি। বিট ভাজা আমি আগে করতাম কোথায় বলতো, আমার শ্বশুর বাড়িতে। তো আমার শাশুড়িরা যখন সবাই আমরা একসাথে ছিলাম তখন কিন্তু বিট ভাজা হতো আমাদের বাড়িতে, তো তখন মোটামুটি ভালো লাগতো, কিন্তু আমার এতটা পছন্দ নয় বলে তো আমি একবারও ট্রাই করিনি। একবার করেছিলাম আজ থেকে প্রায় 6 মাস আগে আর এই আজকে করলাম। তো তারপর দেখলাম ভাজাটা খাওয়ার পর না বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে এবার মাঝে মাঝে বিট ভাজাটা করব। আর আমার বাবু না খেলছে একটা ওড়না দিয়ে ঢাকা হয়ে বসে, তার ভেতরে বসে বসে ফোন দেখছে, ওকে দেখে আমার হাসিও আসছিল। যাক, বিটটা কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা, জিরা, নুন, লঙ্কা, হলুদ এই তিনটে জিনিস দিয়েই কিন্তু বসাবো। আর বিটটা কিন্তু সেদ্ধ করতে অনেকক্ষণ সময় লেগেছে, এটা কিন্তু আমি ফের ভাবছিলাম পরে যদি একবার এটাকে গরম জল করে ফুটিয়ে নিতাম তাহলে হয়তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হতো, অনেকক্ষণ টাইম লেগেছিল বিটটা সেদ্ধ হতে। তো এখানে আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি, এতে কিন্তু আমি আলু দেবো, আলুটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। দেখো বিটটা কিন্তু আমার এখনও আধা সেদ্ধ হয়েছে। তো বিটে আমি তেমন কিছু মশলা দিইনি, জাস্ট লঙ্কা, নুন, জিরা, শুকনো লঙ্কা দিয়েই ফ্রাই করেছিলাম। তো দেখো এখন কিন্তু গ্যাসটা গরম আছে আর মাংসটা যেহেতু এখনও রাঁধা হয়নি, আনকমপ্লিট আছে, সেই জন্য গ্যাসটাকে আর ভিজে কাপড় দিয়ে এখন ক্লিন করলাম না, শুধু জাস্ট শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম। ভিজে কাপড় এখন যদি গরম গ্যাসটাই দিতাম তো একটু ফেটে যাওয়ার ভয় আছে, যার কারণে দিলাম না। মাংসটাও এখানে কষিয়ে নিয়েছি, আলু কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, তারপরে এখানে রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার বাবু না ভেতরে এমন আওয়াজ করছে, ও সেই বেডের ওপরে এমন পড়ে না কি বলবো। তো দেখো আমি বেডটাকে কেমন গুছিয়ে রেখেছিলাম, ও যা অবস্থা করেছে, আর আমি জানি না এই ওখানে ও আমাকে দেখে নিয়েছে এখন, ও যে মানে সব কিছু না ফেলে দিয়েছিল নিচে, আমি যখন গিয়েছি তখন দেখছি ও সব একটা একটা করে তুলে আবার ঠিক করছে। তো ও যখন খেলে না বেডের ওপর যা থাকে সব নিচে ফিকে ফেলে দেয়, তো ওকে আমি একটু বকেছি, ও যেন উল্টে পড়ে আছে। তো ঘরটার ঝাড়ু দিয়ে স্নান করে চলে এসেছি খেতে। আর এই যে গরম গরম ভাত আর গরম গরম বিট ভাজা, সত্যি বলছি খাই না ঠিকই বলছিলাম, কিন্তু বিট ভাজাটা দিয়ে ভাত কারবার তখন মনে হচ্ছে না করবো, মাঝে মাঝে ভালোই লাগছে খেতে। আর এই যে একটু মাংসের তরকারি নিয়ে নিলাম, আর না আবার একটু ভালো মন্দ কিছু হলে এই বেলা যেন আর ভালো লাগে না, মনে হয় রাজা আসলে অফিস থেকে একসাথেই বসে খাবো, সেই জন্য ওই কয়েকটা পিস বাবুকে দেবো বলেই নিলাম, বাকি ভেবেছি রাত্রে একসাথে খাবো। আজকে আমার গাছে পানিটা কে দিচ্ছে দেখো, যখনই আমি পানি দিই তখনই কিন্তু ও আমাকে বলে মামা আমাকে দাও আমাকে দাও, সেই জন্য আজকে নিজে থেকেই দেখছি পানিটা নিয়ে আসতে বললো আমিই দেবো। দেখো কেমন সুন্দরভাবে দিচ্ছে, বাস বাস না আরামসে
আজকে মনে হচ্ছে ও আমাকে দিতেই দেবে না, ও এত মানে ঝোঁক করছিল আমাকে দাও আমাকে দাও, যাই দিচ্ছেও বেশ ভালো করে দেখো। তো এখন সময়টা ওই সন্ধ্যা 6টা হয়ে গেছে আর আমি এই যে রেডি হচ্ছি দিদিদের বাড়িতে যাব বলে, আর এই যে মিষ্টির ভাণ্ডার নিয়ে যাচ্ছি, এখন বাড়িতে সারাদিন শুধু মিষ্টি খেয়েই টাইম কাটাতে হচ্ছে। বাবু যখনই বেরোবে এই মাছেদেরকে বাই করে টাটা করে ধ্যান রাখনা এই রাখনা করে বেরোবে, দেখে এত এক্সাইটেড ওদের সাথে কথা বলে। গণপতির জন্য এই গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখো, দেখতে এত ভালো লাগছে এসে। আর আমরা এখন চলে যাচ্ছি, এই যে লিফটে উঠে পড়েছি। আর যেটা বলতে বলতে আমি ফার্স্টে তোমাদের সাথে বলছিলাম, এই যে আমি 8 ফ্লোর থেকে উঠলাম, ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, 7 ফ্লোরে একটা পুলিশ উঠলো। তো 7 ফ্লোরে পুলিশ উঠলো বলতে আমাদের বিল্ডিংয়েই থাকে নাকি আমি ঠিক জানি না, তবে বাইরে কোথাও থাকে নাকি সেটাও জানি না। তো কোথায় থাকে আমি জানি না, তবে 7 ফ্লোর থেকে উঠলো আর ফার্স্ট টাইম আমি দেখলাম। তো উনি উঠলো আর আমার বাবু না পুলিশকে দেখে একটু ভয় পায়, মানে একটু না ভালোই ভয় পায়। ও যতই বদমাশি করুক ওকে যদি পুলিশ দেখায় ও কিন্তু ভয় খেয়ে যায়, যার কারণে পুলিশটা উঠতে বাবু না ভয়েতে আমাকে জড়িয়ে ধরে রেখেছিল। তো পুলিশটা ওকে দেখে বেশ গল্প করছে, ওকে হাসাচ্ছে করছে, আমার সাথে দু একটা এমনি কথা বললো কি ও পুলিশকে ভয় করে না কি করে নাকি, তো এমন বলছিল। তো আমি তো একটা পুলিশ তাকে তার সম্মানটা অবশ্যই দেওয়া দরকার, আমি ওকে বলছিলাম যে হ্যাঁ ও একটু মানে যখনই বদমাইশি করে তখন ওকে পুলিশের একটু কথা বললেও ভয় খেয়ে যায়। তো ওর সাথে এ করছিল ভয় করবে না এ করবে না, তো দিয়ে তারপর একটু পুলিশটাকে দেখে যেমন আমাকে বিহেভিয়ারটা অন্যরকম লাগলো, মানে মানে এটা দৃষ্টিটা একটু অন্যরকম লাগলো। যাক বলছি পরে যেতে যেতে, এই যে এটা কিন্তু আমাদের বিল্ডিংটা আর আমরা কিন্তু এই ব্যাক সাইড দিয়ে যাচ্ছিলাম, যেটা আগেও বলেছি ব্যাক সাইড দিয়ে একটা রাস্তা হয়েছে দিদিদের বাড়িতে যা মানে যেতে খুব সুবিধা হয়ে গেছে, এখন এই যে হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছি দেখো আমরা, কোনো ব্যাপারই না। তো তারপরে পুলিশটা আমাকে মানে আমার সামনে, আমি যখন বিল্ডিং থেকে নেমে চলে আসলাম উনি দেখলাম একটা বাইক নিয়ে আসছে আমার পিছনে এসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে কোথায় যাবে বলো আমি ছেড়ে দিচ্ছি। জাস্টে আমি ভেবেছিলাম হয়তো আমি একা যাচ্ছি বলে ওই জন্য বললো, বাট ওনার বিহেভিয়ারটা পুরোটাই চেঞ্জ দেখলাম, কারণ আমি ওনাকে বললাম না না ঠিক আছে আপনি যান আমি এদিকে যাব আর আমি সামনেই যাব। তো উনি দেখছি আমাকে ফোর্স করছে, না চলো না ছেড়ে দিচ্ছি আমি চলো চলো, তো 2-3 বার আমাকে বললো, আমার তখন ভীষণ ভয় লেগে গিয়েছিলো, জানি না সোশ্যাল মিডিয়ায় এটা আমার শেয়ার করা উচিত নাকি, বাট এখনকার দিনকালটা যেসব জিনিসগুলো ঘটছে দেখছি না, যে পুলিশকে দেখে আমরা সেফটি ফিল করবো কি, পুরোটাই আমি আনসেফটি ফিল করছিলাম ওই সময়, আমার ভীষণ ভয় লেগে গিয়েছিলো যেহেতু সন্ধ্যাও হয়ে গিয়েছিলো অনেক। তে কিন্তু রাজাও ছিল না, ও কিন্তু এখনও অফিসেই আছে, আমরা কিন্তু বাবু আর আমি দুজনেই যাচ্ছিলাম। যাই হোক অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি ঝুট বলছি ভিডিও করেছিলাম না কেন, ভিডিও অ্যাকচুয়ালি পুলিশ তো একটা তার সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকাটা আমার মানে ভালো দেখাই না, তো আমি ওই যে বললাম আমি কিন্তু লিফটে যখন উঠেছিলাম তখনই কিন্তু ব্যাগে ফোনটা রেখে দিয়েছিলাম। যাই হোক এখন আমি চলে আসিছি দিদিদের বাড়িতে, আর এখানে চকলেটগুলো দেখে বাবুরা খুব এক্সাইটেড ছিল আর আমার বাবুও তার থেকে বেশি এক্সাইটেড ছিল। তো আমি এই যে দিদির সাথে বসে বসে গল্প করছিলাম, আমার দিদিকে বলছিলাম জানো এমন এমন হলো, দিদিও তাই বলছিল যে আজকাল পুলিশরাও এমন হচ্ছে তাহলে কাকে আর সেফটি মনে করবো আমরা। এখানে মিষ্টিগুলো আরমান খাচ্ছিল আর মিষ্টির এই আরমানের এই মিষ্টিটা খুব পছন্দ হয়েছে, কিন্তু যেটা আমার ভালো লাগেনি, তো যাই জানি না এই মিষ্টিটা সবার পছন্দ, ফির আমার কেন ভালো লাগছিল না আমি জানি না, আমার এই যে সামনে যেটা রাখা রয়েছে দিলখুশের মতো এটা এত ভালো লেগেছিল কি বলবো, জাস্ট ওয়াও এই মিষ্টিটা আমাকে টিনা দিয়েছিল। তো যাই এখানে আরশিমা দেখো কি সুন্দর ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছে আমাকে খেতে দিচ্ছে নাস্তা, তো বলছে তুমি খাও এগুলো, আর আমি আরশির জন্য এই জুতোটা নিয়ে এসেছিলাম, তো জুতোটা বেশ এক্সাইটেড দেখে। এখানে চাটা খাওয়া দাওয়া করার পরে না আমি বাড়ি গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি না আমার চাবি ছেড়ে চলে এসেছি, আমি মানে অন্য চাবি নিয়ে এসেছি ব্যাকে, আমি দেখেছিলাম না যে আমি কী চাবিটা নিয়েছি, আর বাবুর তারপরে অবস্থাটা দেখো দেখি দেখি তুমি কেন তো কাঁদছিলে, আমাকে অনেক খুঁজছিলে, আমি তো ঘরে গিয়েছিলাম চাবি সেই চাবি বললাম না তোমাকে, আমি চাবি নিতে গিয়েছিলাম চাবি আনা হয়েছিল আমি ঘরে, দেখি তুমি কি পড়েছো কে পড়িয়ে দিয়েছে। গিয়েছিলাম বাড়িতে সেই জন্য ও এখানে এত কান্নাকাটি করেছে না, ও যখন যাচ্ছিলাম তখন আমাকে যেতে দিচ্ছিল না, আর ও আমার সাথে যাবেও না, ওকে অত করে বললাম যে তুমি চলো ও যাবেও না আর ও যেতেও দেবে না ওইখানেই থাকতে হবে। তো আমরা যখন চলে গিয়েছিলাম মানে যেজুর সাথে আমি গিয়েছিলাম,
এসে দেখছি ও উল্টি করে এ করে পুরো রান্না করে না জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিল। তো দিদি ওকে কিছু আর পায় না, আর সির একটা এগুলো প্লাজো প্যান্টগুলো পরিয়ে দিয়েছিল। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে জিজু এই যে আইসক্রিম নিয়ে এসেছে, আমি আর ভাবলাম আইসক্রিমটা খাবো না, বাড়িতে যেয়ে খাবো, কারণ আমার একটু ঠান্ডা লেগেছিলো এই সময়। তো যাই হোক, এই যে ও চলে এসেছিলো অফিস থেকে, খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।